এরপর পাকনি প্রদান করছেন তাইসুল ইসলামকে আমি আপনাদের কাছে জাপ জাপ করেছি, আপনারা আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে যদি কোনো কবুল بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا دکھا دو چہرے انوار تڑفتا ہوں بہت دن سے پھرا دو ہاتھ سینے میں مچلتا ہوں بہت دن سے بلا بلا لولا بکماری حسمت جنی آخ سالی বুলালো চুকো মদিনে মে আব করার নেহি কে হিন
দিন মে কোই হামি গম গে সার রহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদা উপস্থিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে বিশেষ করে হুজুর কিবলার অসুস্থতার মধ্যে দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন তার জন্য মহিয়ান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা অধৈর্য হয়েছে নাকি অধৈর্য হয়েছে হুজুর কিবলার 11টার সময় ছিল বিশেষ করে গতকালকে আমাদের তিনটে জলসা আমরা যেতে পারিনি আমাদের আসার কথা ছিল বনগা থেকে বনগা থেকে কারণ আমরা গতকালকে বেরোতাম ভুবনেশ্বর থেকে এসে হুজুর কেবলার খুবই শরীর খারাপ মানে ডায়রিয়া টাইপের মধ্যে হয়ে গিয়েছিল আমরা যেতে পারিনি আজকে বেরিয়েছি তো আমার ডায়রিয়াতে হুজুর জানে অনেক ভাই মুখস্থ জায়গা যেতে পারবে কিন্তু যে রাস্তায় চেক পোস্ট করে ব্র্যাকেট দিয়ে লরি 12টায় গাড়ি ছাড়বে এবারে 12টায় ছাড়বে আমরা কি করে পার হব লরির পেছনে পড়ে আছি এবার বলছে অনেক পথে শুনে শুনে 12টায় গাড়ি ছাড়া হবে তা আমরা আগে যাই হোক সমস্যার মধ্যে দিয়েও আপনাদের ধৈর্য আপনাদের ভালোবাসা আপনাদের মহব্বত যে না হুজুর আসতেই হবে এত জোরে গাড়ি চালানো আমি কখনো এরকম চালাইনি গান্ডা ফাড্ডা এইভাবে আর হুজুরের স্পিকার বসানো আপনাদের ভালোবাসা এসেছি অনেকই লোক হয়তো ধৈর্য হারা হয়ে চলে গেছে সব ধৈর্য হারা আর আপনারা যে বসে আছেন আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন সকল বলি আমিন আমরা কোথায় বসে আছি জান্নাতের বাগানে কোথায় জান্নাতের বাগানে আল্লাহ তাআলা এই ধৈর্য ধরে জান্নাতের বাগানে বসার যে সুযোগ দিয়েছেন আর বসে বসে আছি আল্লাহ তাআলা এর ওসিলা হাশরের ময়দানে বিচারের পরে ঈমান নিয়ে যদি মরতে পারি এই সবরের ফল আল্লাহ তাআলা আমাদেরকে যেন দয়ার জান্নাত দান করে বলুন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তামা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহরানি আলা রাসূলিল আলিল মারবিয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাত আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদিস দাজাবে আকালি বনি আদম মিন আত-তায়েফাত তুযারিয়া ওয়া মা কাযাবি মিন শাহরি সাকিমাই ইউনুন ওয়া সুকমাহু ওয়া সাকা বালাগাল ওলা বিকামালিহি হাসনাত জানিনি ফি সালিলি ওয়ালামা তামা মিন আমিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাদিয়াতি 19 শুকা মারিয়া ওয়া আনা লিল জামানি মিন জালিয়া নুরু সাদা হযরত মাহু লাইলাতাম মাউলুদি নাসিয়াতি ওয়া মারিয়া নিসবাতিন ফি হাদিরাতিল কুদসিয়া ওয়া আখাদাল মাখাজ ফাওলাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কদরিল মানিরো নূরাইয়া তালা ওসিনা ইয়া নবী সালামুন بدر علينا من سنيعة الفداء وجب الشكر علينا مدى لله دائي يا نبي سلام يا حبيبي سلام عليك تمي جي نور ربي نكيلر دهر چوبي تمي نائل دنیا آدھار دوبی تجھ شابی سلام عليك يا رسول يا حبيب سلام عليك جب نبی پیدا ہوئے تھے سب ملاک در پہ کھڑے تھے بعد یا نبی
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আবাদা ছেলেগুলোর ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ একবার তাকবীর দিত নারায় তাকবীর মাদ্রাসার মাঠে জান্নাতের বাগানে হুজুর কিবলার উপস্থিতিতে উম্মতে মুহাম্মাদী হিসাবে বর্তমান সময়ে তাকবীরের পাহাড় বাড়ানো উচিত নারায় তাকবীর নারায় তাকবীর ফুরফুরা শরীফ বিশ্বের হুজুর কিবলা রোহনডা হাফিজিয়া মাদ্রাসা নারায় তাকবীর السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم محمد شيخ النبي سيد الانبياء حضور پاک صلى الله عليه وسلم محمد تشجر دره ورا شيخنا اللهم صل على وعلى سيدنا مولانا محمد برادر الاسلام উপস্থিত হাজির মজলিসে আপনাদের যে মেহনত সফল হলো আপনাদের এই মাদ্রাসা কোরআনের খিদমত দ্বীনি খিদমতের জন্য আপনাদের অর্থ মেহনত পরিশ্রমে এই মাদ্রাসা চলে আসছে প্রতি বছরই আল্লাহ করে আপনাদের ঘরে সন্তানরা হাফেজে কুরআন বেরোচ্ছেন তারই সাথে সাথে দিনে দিনে কুরআন বোঝার ইলমি দিন যাতে হাসিল করতে পারে কুরআন যাতে বুঝতে পারে তার জন্য খারিজি ভাবে আপনারা কিতাব খানা করেছেন পড়াশোনা হচ্ছে সেই খেদমত আপনাদের রক্ত পড়া তাতে আমরা ধৈর্য ধরে আরো যাতে মাদ্রাসা তার উন্নতি হয় তার জন্য আপনারা সকলে এদিকে মহাপতে আপনার বসে উপযুক্ত আছেন তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে একদিকে ওয়াজ আর মাহফিল আর একদিকে দস্তার বানবন্দি দুনিয়ার নিয়ে কোনো সার্টিফিকেট পেলে দুনিয়া আমি পড়াশোনা করলে স্কুলে মাধ্যমিক পাস করলে সার্টিফিকেট দেয় সরকারি পড়াশোনা করলে সরকার তার সার্টিফিকেট দেয় সরকারের সনদ হয় যে আল্লাহ কোরআন কিন্তু আল্লাহ সিনাই দিয়েছেন এই অল্প বয়সে ছেলেগুলো এই বয়সে অনেকে আমরা আমাদের ছেলে মেয়েদের আমাদের নাতি নাতনিদের কোরআন পড়া পড়াতে পারে সহি করে তেলাওয়াত করতে পারে কিন্তু ওদের বাপ মার ভাগ্য এবং তাদের আশা যে আল্লাহ আমার ঘরে সন্তানকে আমি হাফেজ করব সেই নিয়তে দিয়েছিল তো সে বাপ মার আশা পড়া করেছে অল্প বয়সে আল্লাহ করে আমাদের ওই বয়সে ছেলেরা কোরআন তেলাওয়াত করতে পারে না সেই সেই তেলা করতে পারে না আল্লাহ তাদের সিনাই নাই ইনশাআল্লাহ কোরআন কোরআন এর কথা কোরআন সিনাই নাই হেফজ করে নিয়েছেন এটা কত বড় নিয়াম দুনিয়া
পড়াশোনা করলে সনাতন পয়সা দিবেন, এই নিয়ামত যা আল্লাহ দিয়েছেন এর সম্মান মান দিয়ে আমরা পারব না, তবু আমাদের সকলের তরফ থেকে আপনার সবার তরফ থেকে যে আমরা সম্মানের সাথে দিয়েছি, সম্মান মানে ইজ্জত, অর্থাৎ আমরা সবাই তরফ থেকে সম্মান মানে তাকে ইজ্জতের সাথে তার মাথা আপনারা সবাই উপস্থিতি হয়ে তাদের সম্মান দিয়েছেন, আল্লাহ কবুল করে বলুন আমিন। তারই সাথে আমরা দোয়া করি আল্লাহ যেমন কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন রান্নায় রাখার হেফজে রাখার ইয়াদ রাখার তৌফিক দিয়ে বলুন আমিন। মহজন যেন ইয়াদ রাখার কথা বলুন আমিন। এবং যারা খেদমত দিয়েছেন তাদের অর্থ তাদের টাকায় তাদের পয়সায় এবং তার বাম্মা যারা তাদের সহযোগিতা করেছেন তাদের এবং সকলের অর্থ টাকা তাদের বিনিময়ে দুনিয়া এবং আখেরাত আল্লাহ দান করে বলুন আমিন। এবং খাস করে সবাই মিলে দোয়া করুন আল্লাহ এই সন্তান দান যেন আল্লাহ কোরআন হাফেজ হয়েছে আল্লাহ যেন কোরআন বোঝার তৌফিক দেয় বলুন আমিন। আল্লাহ তাআলা তো বড় হানে মানে কোরআন হাদিস বোঝার আল্লাহ তৌফিক দেয় বলুন আমিন। এবং কোরআন হাদিস বুঝে যে বা আমল আলেমে বা আমল জিন্দি গঠন করার তৌফিক দেন এবং সমাজে দেশে তাদের দ্বারা আল্লাহ খেদমত করার তৌফিক দেন বলুন আমিন। তার বাম্মাকে আল্লাহ আল্লাহ আখিরাতে উচ্চ মর্যাদা দান দেন বলুন আমিন। তো ভাই আপনাদের বড় আশা ছিল, তবু আপনারা আমার মনে হল আপনি হারিয়েছেন বলেছিলেন আমাদের ত্রুটি নেই নেই, কিন্তু এখন সময় মাই জন্য আপনি আমার জায়গায় বলতে পারি পারি না। আমিও তাই বলছিলাম এরকম বলেছিল কোনো সময় বলবে না, বলবে দুটো বলে একটা পর্যন্ত টাইম আপনার মানে মানে এগারোটা কিন্তু এগারোটাই যাবো বললে কিন্তু পারা আজকে দশটা সাথে যে অবস্থা কোনো রকমই বলা যাবে না যে আমরা ঠিক টাইমে পৌঁছে হঠাৎ হঠাৎ কাছে বন্ধ বন্ধ উড়িষ্যা ভবেন্দ্রে আস্তে 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 দূরে ঘুরিয়ে আনতে তাও রাস্তা এবং তাই মুসলমান সবসময় মানে এগুলো লক্ষ্য রাখার দরকার, আপনাদের এই যে আন্তরিকতা এটা আমার সম্মান আমাকে আমরা সবাই এবং
অনেক মরিদ আছেন, অনেক ভক্ত আছেন, তো সবাই আসা যে এটা তার মহামাত সেই জন্য আপনার কষ্ট করে দেখি আমি যে আপনাদের এখানে আসতে পেরেছি এবং আপনাদের এই যে মহামহতের পরিচয় বসে আছেন এটা আপনাদের আপনাদের যথেষ্ট অবদান এই আরো সুন্দর করে আরো উন্নতি করব বিভিন্ন বিভাগ খুলতে চান তাহলে আপনাদের আরো দায়িত্ব খারে বাড়বে অর্থাৎ আরো খরচা বাড়বে এবং সেটা আপনাদের দিতে হবে তবে যদি আপনাদের নিয়ন্ত্রণ করে দেবেন আল্লাহ আপনি আমি এক টাকাও দেওয়ার ক্ষমতা নেই কেউ কেউ বলতে পারে না যে আমি এক টাকা দান করব এক টাকা আমি দান করব নিজে থেকে কেউ বলতে পারবে না আপনি নিয়ত করুন আমি আল্লাহ আল্লাহ যেভাবে বাড়িয়ে দিয়ে আল্লাহ ছোট থেকে বড় বড় হয় আল্লাহ সবাই
যারা সফরে চলে আসেন আর ভেতরে যাওয়ার মতন ভেতরে যাওয়ার ব্যবস্থা করতেন, আর সকলে একটু মানে আপনার যারা বিশ্বের বাইরে বাইরে আসেন তারা চলে আসেন ভেতরে বসে যান, সবাইকে আপনার দেবেন এবং সকলে মহাপতে কিন্তু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن
কিন্তু আল্লাহর শুকর যেখানে সবথেকে যে কোটা হবে যে দস্তবন্দি করা হলো পাগড়ি মাথায় দেওয়া হয়েছে এক বৈঠকে তারা শুনিয়েছেন যারা শুনেছেন তারা সার্টিফিকেট দিয়েছেন তবেই তাদের মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে এবং এনারা আসাদামরা এরা আত্মবিশ্বাস এরা আল্লাহ করে ওই রাখতে পারবে ভুলবে যাবে না তারপরে এটা শোনানো বলে তো দিয়েছে আর একটা খুশিয়া যাতে ছেলেগুলো পড়লো সেদিকে খুবই সুন্দর তার ফজর দিকে লক্ষ্য আছে সেইভাবে এটা একটা অনেক জায়গাতে হয় না মানে আমি এই জন্য আল্লাহ নিয়ে এসেছেন আর দোয়া করুন কটা দিন দুনিয়াতে রাখেন দিনের কাজ মধ্যে দিয়ে যেন রাখেন যে কটা দিন রাখেন আল্লাহ যেন দিনের কাজ করতে করতে আল্লাহ যেন দুনিয়া থেকে লাগে বলুন আমিন যে যা বলছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যদি ভুল করি থাকে আল্লাহ যারা স্বপ্ন দেখেছেন যাদের অর্থে যাদের উদ্যোগে যাদের স্বপ্নে যাদের মেহনতি আল্লাহ প্রতিদিন দিন তেলাওয়াত হচ্ছে আল্লাহ আল্লাহ এই অঞ্চলে এলাকার যত মানুষ আছেন যারা কোরবানি হয়েছেন যারা পেছনে মেহনত দিয়েছেন অর্থ ব্যয় করেছেন তাদেরই মূল বিলাস হয়ে আছেন খাস করে সব উদ্দেশ্য করে যে খাতমে কোরআন মানুষ খাতমে কোরআন করা হয়েছে এত রাত পর্যন্ত যদি ভুল করে থাকে আমি দয়া করে মেহরবানি করে দয়া করে মেহরবানি করে ইয়াল্লাহ আমাদের রাহবর আমাদের পীর ও মুর্শিদ আল্লাহ হযরত পিছক রাহমাতুল্লাহ আলাইহির পাকে পৌঁছেছেন আল্লাহ আমাদের চাচা পীর হুজুরদের পাকে পৌঁছেছেন আমার দাদাজি যত ইজাজত প্রাপ্ত যত খলিফা মুহিবিন মুরিদিন যে যেখানে শুয়ে আছে আল্লাহ তাদের সকল পাকে পৌঁছেছেন ইয়াল্লাহ খাস করে গ্রামে গ্রামে রাশপাশে
যত মুমিন মুমিনা শুয়ে আছেন, যত কবরবাসী যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের পাক মর্যাদা দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কেউ বাবারা কেউ মা হারা, অনেকেরই বাপ নেই, মা নেই, অনেকেরই বাপ মা নেই, জানি না আমাদের মা বাপ কি অবস্থায় পড়ে আছে। আল্লাহ দয়া করে মেহরবানি করে সবার বাপ যা যা দেন, আল্লাহ আমাদের বাপ মায়ের মোবারক পৌঁছে দেন, আল্লাহ আমাদের মা বাপকে কবরে হাশর মিলের সাথে হেফাজত করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস আশা করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানি দেন, তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ যাদের উদ্যোগে যাদের অর্থে আল্লাহ প্রতিষ্ঠা দিনী প্রতিষ্ঠানে যাদের স্বপ্নে যাদের উদ্যোগে যাদের অর্থে মেহনতে আল্লাহ প্রতিষ্ঠান করে বলছে আল্লাহ তাদের মুরব্বী যারা চলে গেছেন যারা আছেন আল্লাহ চলে গেছেন আল্লাহ তাদের জন্য আমাদের আমাদের মা বাপকে মাফ করে দেন, তাদের কবরগুলো তোমার রহমতে পরিপূর্ণ করে দেন, আল্লাহ আমাদের রহমতে পরিপূর্ণ করে দেন, আমাদের মাধ্যমে তাদের রহমতে পরিপূর্ণ করে দেন, আল্লাহ আমাদের হাত তুলে আমাদের জন্য তাদের এই মহিমা নিয়ামত বাপ মা আমাদের খেয়াত দান করে দেন, আল্লাহ তাদের খেয়াত দান করে দেন, আল্লাহ আমাদের থেকে তাদের বিশেষ সেবা করে তৌফিক দেন, তাদের বিশেষ খেদমত করে তৌফিক দেন, আল্লাহ আমাদের বিমার আছে শফা কবুল করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেক হালাল রিজিকের বরকত দেন, আল্লাহ আমাদের দাওয়াত শুনে দিন দান আজকে মুত্তাকি বানিয়ে দেন, যারা রিজিকের প্রশংসা করে সরল শুনকে আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ খাস করে মানসিক কবুল করে দেন, এই মানসিক কবুল করে দেন, এই মানসিক প্রশংসা যারা রিজিক দান এরা প্রত্যেক আপনারা যারা দিচ্ছেন সকলের দান কে আপনি কবুল করেন, আল্লাহ তাদের কবুল করেন, আমাদের সন্তানদের তৈরি হচ্ছে, তাদের ত্যাগ মেহনত কবুল করেন, নিঃস্বার্থ খেদমত কবুল করেন, এর জাজা তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাত দান করেন, রব্বে ফির ওয়ার হাম ওয়ান তান রহিম, আল্লাহ আমাদের সকলকে যারা এসেছেন আল্লাহ আমাদের থেকে লতায় গুলোকে জারি করে দেন, কলবুল সাফাই করে দেন, কলবুল খৌফ ইলাহি জারি করে দেন, কোরআন ও সুন্নাহর জীবন গড়ার তৌফিক আদায় করে দেন, আল্লাহ তাদেরকে যেমন কবুল করেন, আসহাবে রাসূল আউলিয়া কিরামদের
আল্লাহ সেই পথে চলার তৌফিক দান করেন, তাদের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেন, তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে ওলি বানিয়ে দেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ খাস তোমার প্রতি মুসলমানদের জানমাল আল্লাহ হেফাজত করেন, যেখানে যারা বিপদগ্রস্ত তারা তাদের বিপদ থেকে মুক্তি দেন আল্লাহ। আল্লাহ আমাকে ইহুদি নাসারা জিন্দতি করবেন না আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহর নবীর উম্মত, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে মুসলমানদের জানমাল আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেখানে বিপদমুক্ত করেন, আল্লাহ আমরা ভারতীয় সর্বজাতি ঐক্যের সাথে শান্তি সাথে থাকার তৌফিক দেন। ونجنا من ربنا آتنا في حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته.